কার্টুনে বিদ্রোহ শিরোনামে রাজধানীর দ্রিক গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন ও গণভুত্থানে এই কার্টুন প্রদর্শনীর উপজীব্য প্রদর্শনী খোঁজ খবর রাখছেন সহকর্মী শাহিনুল সাগর সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে সাগর এই কার্টুন প্রদর্শনীতে যে শিল্পকর্মগুলো স্থান পেয়েছে তাদের আঁকিয়ে কারা এবং প্রদর্শনী নিয়ে যারা আয়োজক তারা কি বলছেন দর্শনার্থীরা এবার কী বলছেন বিস্তারিত জানাবেন আবির আজ শুক্রবার ষোলোই অগাস্ট আজকে ঠিক বিকেল তিনটার পর রাজধানী পান্তপথে যে দৃকপাট ভবন আছে সেখানে রাজনৈতিক বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা যে সমীগুলো চলেছিল অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যে রাজনৈতিক অস্থিরতা হয়েছিল সেগুলোকে নিয়েই মূলত আজকের কার্টুন কার্টুনে বিদ্রোহ শিরোনামে একটি কার্টুন প্রদর্শনী আয়োজন করেছে আমি এখানে কথা বলেছি আমি সে দৃশ্যগুলো আপনাকে দেখাতে চাই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দেয়ালে চারপাশে বর্তমান সময়ের যে বাস্তবতাগুলো সেগুলোই কি আসলে এই কার্টুনের মাধ্যমে কার্টুনের মাধ্যমে মাধ্যমে তুলে ধরা হয়েছে আমরা এখানকার যারা আয়োজক ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে ঠিক দীর্ঘ কত বছর আগে রাজনৈতিকভাবে বর্তমানে যে চালচিত্র সেগুলো নিয়ে যে কার্টুন আয়োজন করবে সেটা হয়তো অনেক বছর পরে সম্ভব হয়েছে তারা বলছেন যে তাদের কার্টুন আঁকার কার্টুনিস্টরা বলছেন যে কার্টুন আকার ক্ষেত্রে কার্টুন আকার ক্ষেত্রে যে আগে যে ভয়ভীতি কাজ করছিল। সেটা কিছুটা এখন তাদের মধ্যে কমেছে বা নাই বললে চলে এমনটাও তারা মন্তব্য করেছেন আমরা দেখেছি সকাল বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন এ প্রদর্শনী চলবে আজ যেমন ষোলোই অগস্ট আজকে থেকে ঠিক তেইশ তারিখ পর্যন্ত এই জায়গাতে অর্থাৎ দৃকপাট ভবন যে কার্টুন বিদ্রোহ কার্টুনে বিদ্রোহ শিরোনামে যে কার্টুন প্রদর্শনী আছে সেখানে প্রদর্শনী চলবে আমরা এখানে দেখেছি যে বাংলাদেশের প্রখ্যাত যে কার্টুনিস্টরা আছেন আমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে আহসান হাবিবের সঙ্গে তিনি জানিয়েছিলেন তার অনুভূতি তিনি বলছেন যে তাদেরকে যে ভয়ভীতির মধ্যে থাকতে হতো তারা কার্টুন আঁকতে সেটা সোশ্যাল মিডিয়াতে যখন তারা দিতেন সেটা মানুষ শেয়ার দিতে ভয় পায় পেতেন এবং যদি কেউ কমেন্ট করতেন তাহলে আবার সেখানে সচেতনতামূলক কমেন্ট করার মন্তব্য করার যে দিক সেটা উনি তুলে ধরেছেন তো আজকে রাজনৈতিক যে বাস্তবতা যে জায়গাতে আছে সেখানে তারা খুবই দৃঢ়ভাবে বলতে চাচ্ছেন যে তাদের যে আগের মতো যে ভয়ভীতি যে বিষয়টা সেটি অনেকটাই তাদের কেটে উঠেছে এছাড়াও নতুন প্রজন্মকে তারা আহ্বান জানিয়েছেন যে যারা কার্টুনের প্রতি আগ্রহ তারা যাতে এই কাজটা এখন দ্রুত অর্থাৎ স্বতস্কৃতভাবে স্বতস্থভাবে যেন করে এছাড়াও তিনি বলেছেন যে বাংলাদেশের চলমান সময়গুলোতে আগে এক সময় যে ব্যাপার পত্রিকার যে যে প্রধান ফ্রন্ট পেজে যে ছবি থাকতো সেখানে বেশিরভাগই কিন্তু কার্টুন দিয়ে তৈরি করা হতো কিন্তু বিগত চোদ্দো পনেরো ষোলো বছরে যেটা হয়েছে সেটা এটা একেবারে কমে আসছে শেষের দিকে ছিল না বললেই চলে তো তিনি বারবার একটা বিষয় জানিয়েছেন যে সময়গুলো যাতে যদি আবার আগের মতো হয়ে আসে তাহলে সেক্ষেত্রে তাদের আয় রোজগারের যে বিষয়টা থাকে সেটা যেমন তারা পাবে একই সঙ্গে মানুষ এ পেশায় আগ্রহ যারা আগ্রহ এ পেশা বেছে নিতে যারা আগ্রহ প্রকাশ করবেন তারা যাতে ঠিক এই পেশাতে আবার আগের মতো করে কাজ করতে পারেন সে দৃঢ় যে তাদের যে সত্তা বা যে চেতনার যে যে সত্তা আছে সেটা বারবার তারা যাতে ফিরে পায় সে বিষয়ে তারা নজর দিয়েছেন তো আমি সবশেষে বিষয়ে বলতে চাই যে বর্তমান সময় যে চিত্রগুলো আছে এখানে তিনশোটির বেশি কার্টুন স্থান পেয়েছে সেগুলো সবই তাদের বাছাই কৃত কার্টুন এবং এগুলো সবগুলো কিন্তু এদের সময়কাল হচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে সবগুলো আঁকা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য রাজধানীর দ্রিক গ্যালারিতে চলছে কার্টুন বিদ্রোহ শিরোনামে যে প্রদর্শনী সেই প্রদর্শনী সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুল সাগর